আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ভুল রয়েছে, এবং রিসেন্টলি যারা জাতীয় পরিচয়পত্র করছেন তাদের জাতীয় পরিচয়পত্রেও কিন্তু বিভিন্ন তথ্য ভুল আসতেছে। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করতে পারবেন, নিজের মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করে নিতে পারবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে শুরুতেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, সেটা আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন। ব্রাউজার ওপেন করে service.nidw.gov.bd এই ওয়েবসাইটটিতে এসে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। লগ ইন করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এবার চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে আপনারা এইখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করবেন এবং ডকুমেন্ট সাবমিট করবেন। এই কাজটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, সেম একই কাজ একই নিয়মে করবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চারটা অপশন, একটা হচ্ছে প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং ডাউনলোড। তো যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন করব তাই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই জাতীয় পরিচয়পত্রের সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে। এইখান থেকে আমাদের যেই তথ্যগুলো সংশোধন করব সেটা আমাদেরকে এই এডিটে ক্লিক করে সংশোধন করে নিতে হবে। আমি এই জাতীয় পরিচয়পত্রের দুইটা জিনিস সংশোধন করব। প্রথমটা হলো রক্তের গ্রুপ, দেখতে পাচ্ছেন এখানে রক্তের গ্রুপ নেই। দ্বিতীয়টা হলো পেশা, এইখানে দেখতে পাচ্ছেন পেশা দেওয়া রয়েছে কৃষক। তো এখান থেকে আপনি যে কোনো তথ্য পরিবর্তন করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে বহাল লেখাতে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, প্রত্যেকটা নামের জায়গায় একটি করে চেকবক্স চলে আসবে। সাপোজ আপনি এইখান থেকে নাম পরিবর্তন করবেন তাহলে এখান থেকে নামের এটাতে টিক মার্ক দিবেন, তাহলেই দেখতে পারবেন নাম এখান থেকে এডিট করতে পারতেছেন। যদি আপনি এখান থেকে আপনার লিঙ্গ পরিবর্তন করেন তাহলে এখানে এই চেকবক্সটিতে টিক মার্ক দিলেই আপনি এটা পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমরা রক্তের গ্রুপ সিলেক্ট করবো তাই এখান থেকে রক্তের গ্রুপে ক্লিক করলাম এবং এইখান থেকে রক্তের গ্রুপটি আমরা নির্বাচন করে দিব। এখান থেকে রক্তের গ্রুপ আমি নির্বাচন করে দিলাম। এবার অন্যান্য তথ্যতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পেশা রয়েছে কৃষক, এইটা হবে স্টুডেন্ট। তো এখান থেকে আমি পেশার এই টিক বক্সে ক্লিক করে এখান থেকে আমি কৃষক লেখাটি কেটে দিব এবং এখান থেকে ছাত্র ছাত্রী নির্বাচন করব। এবার আমাদের দুইটা কারেকশনই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যদি আপনার নাম অথবা অন্যান্য তথ্যের যদি কোনো পরিবর্তন থাকে তাহলে আপনি সেগুলো এখান থেকে করে নেবেন। এবার আমাদের জাতীয় পরিচয়পত্রের যে তথ্য রয়েছে সে ভুল তথ্য কিন্তু সংশোধন করে এখানে আমরা টাইপ করেছি, এবার আমরা এই আবেদনটি সাবমিট করব। এর জন্য এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কী কী পরিবর্তন করছেন সেইটা এখানে দেখাবে, এখানে বর্তমান এবং এটা আপডেটেড। তো আমরা এখানে রক্তের গ্রুপ আগে ছিল না এখন দিয়েছি এবং এখান থেকে পেশা আগে ছিল না এখন পেশা দিয়েছি। এরপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে এই পর্যায়ে এসে আপনাকে এইখানে জাতীয় পরিচয়পত্রের জন্য পেমেন্ট করতে হবে। এইখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা যদি জানতে চান জাস্ট এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে লেখা চলে আসছে। এবার আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য 345 টাকা আমাদের এনআইডি অ্যাকাউন্টে ডিপোজিট করব। এর জন্য আমি চলে আসলাম বিকাশে, আপনারা অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারেন। বিকাশে আসার পর এখান থেকে পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে এনআইডি সার্ভিস রয়েছে, আপনি এখান থেকে এনআইডি সার্ভিসে ক্লিক করবেন। এবার এখানে শুরুতে আপনাকে আবেদনের ধরন নির্বাচন করতে হবে। আবেদনের ধরনটি আপনি এইখানেই পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আবেদনের ধরন হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন। তো এইখান থেকে আমরা সিলেক্ট করব বোথ ইনফো কারেকশন। এইটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিতে হবে যে জাতীয় পরিচয়পত্র আপনি সংশোধন করছেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করলে দেখতে পারবেন পরবর্তী অপশনে নিয়ে আসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে 345 টাকা চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এটাতে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে এটাকে পে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু
এখানে সফল হয়ে গেছে। বিকাশ দিয়ে পেমেন্ট করা হয়ে গেলে আপনি জাস্ট এই পেজটিকে রিলোড করবেন অথবা পরবর্তীতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে আপনি যে টাকাটি ডিপোজিট করেছেন সেটা এখানে শো করবে। এবার এখানে বিতরণের ধরন যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। রেগুলার হচ্ছে আপনার যে প্লাস্টিকের লেমিনেশন করা কার্ড রয়েছে সেটা, আর রেগুলার স্মার্ট কার্ড হচ্ছে আপনার যে প্লাস্টিকের যে স্মার্ট কার্ড রয়েছে সেটা। তো এখান থেকে আমি রেগুলার নির্বাচন করলাম এবং এখান থেকে পরবর্তীতে প্রেস করলাম। এবার এই জায়গাটিতে আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তার কারণ আপনি যদি সঠিক কাগজপত্র এখানে আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে না। তো কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার কোন কাগজপত্রগুলো কোন কারেকশনের জন্য সাবমিট করতে হবে, এটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। যেমন আপনি যদি নাম সংশোধন করতে চান তাহলে আপনার এফিডেভিট লাগবে বা আপনার নাম সংশোধনের যে প্রমাণক রয়েছে সেইটা এখানে আপলোড করতে হবে। এছাড়া যদি আপনি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে সেটার পরিপ্রেক্ষিতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন। যেহেতু আমি দুইটা তথ্য এখানে পরিবর্তন করতেছি, প্রথমটা হচ্ছে রক্তের গ্রুপ, দ্বিতীয়টা হচ্ছে পেশা। তো রক্তের গ্রুপ প্রমাণের জন্য আমি মেডিকেলে গিয়ে ব্লাড গ্রুপিং রিপোর্ট নিয়ে এসেছি, তো এইখান থেকে শুরুতে আমি সেটা সিলেক্ট করব। তো এইখান থেকে মেডিকেল রিপোর্ট রয়েছে, আমি মেডিকেল রিপোর্টটি সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আপলোড লেখা রয়েছে, আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আপনার কম্পিউটারের যেই ফোল্ডারটিতে আপনার মেডিকেল রিপোর্টটি রেখেছেন সেই ফোল্ডার থেকে আপনার মেডিকেল রিপোর্টটি নির্বাচন করবেন। মনে রাখবেন এখানে মেডিকেল রিপোর্টটি সর্বোচ্চ 1 মেগাবাইটের হতে পারবে, 1 মেগাবাইটের উপরে কিন্তু এখানে সাপোর্ট করবে না। এবং এখানে আপনি PNG, JPG এবং PDF এই তিনটা ফরম্যাটের ফাইল আপলোড করতে পারবেন। তো এইখান থেকে আমি শুরুতে আমার মেডিকেলের যে কাগজটি রয়েছে মেডিকেল রিপোর্ট সেটা আমি এখানে অ্যাটাচ করলাম। এরপর আমাকে এইখানে আমার পেশা প্রমাণক হিসাবে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আমার সার্টিফিকেটটি আপলোড করতেছি। এখানে কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট না, প্রত্যয়নপত্রও কিন্তু চাইতে পারে, কিন্তু প্রত্যয়নপত্র আমার কাছে নেই তাই আমি এখন শুধুমাত্র সার্টিফিকেটটি এখানে সাবমিট করব। যদি প্রত্যয়নপত্রের দরকার পড়ে তাহলে নির্বাচন কমিশন থেকে আমাকে মেসেজ করবে, মেসেজ করার পরে যদি আমার সেই ডকুমেন্টটি দেওয়ার প্রয়োজন পড়ে তখন গিয়ে আমি সেটা কালেক্ট করব। ঠিক একইভাবে আপনি এখানে প্রাথমিক পর্যায়ে যে যে ডকুমেন্টগুলো আপনার কাছে মনে হবে এখানে দেওয়া উচিত সেই ডকুমেন্টগুলো দিবেন। এরপরেও যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে তাহলে সেটা নির্বাচন কমিশন থেকে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি আরও এই ডকুমেন্টগুলো সাবমিট করুন। তখন আপনি আবার অ্যাকাউন্টে লগ ইন করে এখানে এসে নতুন সেই ডকুমেন্টগুলো সাবমিট করে দিলেই আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হয়ে যাবে। এইখানে আমার সকল ডকুমেন্ট এখানে আপলোড করা হয়ে গেছে, আমি পরবর্তীতে প্রেস করলাম। পরবর্তীতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত রক্তের গ্রুপ, সংশোধিত পেশা এবং এখানে ডকুমেন্টগুলো যেগুলো আমি অ্যাটাচ করেছি সকল কিছু এখানে চলে আসছে। আপনি এখানে এই তথ্যগুলো আবার একটু ক্রস চেক করে নেবেন যে এখানে কোনো তথ্য ভুল রয়েছে কিনা, তার কারণ আপনি কিন্তু অলরেডি ভুল সংশোধন করার আবেদন করতেছেন। এরপরে যদি আপনি আবারও ভুল করেন তাহলে সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করার সমস্যা হয়ে যাবে। তো আমার এখানে সকল কিছু ঠিক আছে তাই এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে। এবার এখান থেকে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন। প্রোফাইল লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এই লেখাটি আসবে, এবং আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করে একটি ফর্ম আপনি এখানে ডাউনলোড করবেন, যেটা হচ্ছে কারেকশন ফর্ম। এই ফর্মটি আপনি সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে যখন আপনি নির্বাচন কমিশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন তখন এই ফর্মটি আপনার প্রয়োজন পড়তে পারে। এইটা ছিল জাতীয় পরিচয়পত্র সংশোধন করার প্রসেস। আপনি জাতীয় পরিচয়পত্রের যেই তথ্যই সংশোধন করুন না কেন ঠিক এই প্রসেসেই আপনাকে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এখন আমি যেই জাতীয় পরিচয়পত্রটি সংশোধনের জন্য আবেদন করলাম এই জাতীয় পরিচয়পত্রে কিন্তু দুইটা ভুল ছিল, দুইটা ভুলই কিন্তু খুবই নর্মাল ভুল। যেমন একটি রক্তের গ্রুপ ভুল ছিল, দ্বিতীয়টি ছিল পেশা। এই দুইটার জন্যই কিন্তু আমি দুইটা প্রমাণক এখানে আপলোড করে আমি এটা সাবমিট করে দিয়েছি। আশা করি আমি এটা 1 সপ্তাহের ভিতরেই আমি এটা রেজাল্ট পেয়ে যাবো এবং আমার এটা সংশোধিত হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের সম্পূর্ণ নাম চেঞ্জ থাকে, জন্ম তারিখ চেঞ্জ থাকে, এইগুলো চেঞ্জ করার জন্য আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় লাগতে পারে এবং এই সময়টা আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি এই যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলাম এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন নির্বাচন কমিশনে চলে গেছে। তারা এখন আমার এই আবেদনটি যাচাই করবে, যাচাই করার পরে যদি দেখে সকল ডকুমেন্ট ঠিক আছে তাহলে তারা অ্যাপ্রুভ করে দেবে এবং আমাকে মেসেজ দিয়ে দিবে। আমি পুনরায় আবার এই অ্যাকাউন্টটিতে এসে আমার এই সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। কিন্তু যদি নির্বাচন কমিশন মনে করে আমার আবেদনটি সঠিক নয় বা আমার আরও কিছু ডকুমেন্ট এখানে দেওয়ার প্রয়োজন তাহলে
কিন্তু তারা আমাকে আবার একটি মেসেজ দিবে। মেসেজের ভিতরে বলে দিবে আপনি এই এই ডকুমেন্টগুলো আবারও পুনরায় সাবমিট করুন। তখন কিন্তু আপনি আবারও এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে আপনি ডকুমেন্টে এসে আবারও কিন্তু সেই ডকুমেন্টগুলোকে আপলোড করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রটি পেন্ডিংয়ে থেকে যাবে এবং আপনার আবেদনটি কিন্তু সবসময় পেন্ডিংয়েই থাকবে, এটা কিন্তু সমাধান হবে না। তাই যদি আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে দেন অবশ্যই মোবাইল ফোনের দিকে খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনি দেখবেন যে কোনো মেসেজ দেওয়া হয় কিনা নির্বাচন কমিশন থেকে। যদি কোনো মেসেজ দেয় এবং কোনো ডকুমেন্ট দেয় তাহলে সাথে সাথে সেটা আপনি আবারও পুনরায় আপলোড করে দিবেন। কিছুদিনের ভিতরেই দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি সংশোধন হয়ে গেছে। এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে দিয়েছেন, সংশোধন করতে দেওয়ার পরে অনেক দিন হয়ে গেছে কিন্তু কোনো প্রকারের রেসপন্স আসতেছে না, ফোনে কোনো মেসেজ আসতেছে না। তারা যে কাজটি করবেন, জাতীয় পরিচয়পত্রের যে হেল্পলাইন রয়েছে 105, আপনারা সেখানে কল দিবেন। কল দিয়ে তাদের সাথে কথা বলবেন, আপনার সমস্যাটি উপস্থাপন করবেন। উপস্থাপন করলে তারাই আপনাকে একটা সমাধান বলে দেবে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যার জাতীয় পরিচয়পত্র তাকেই কিন্তু কল দিতে হবে, অন্য কেউ কল দিলে কিন্তু তারা কোনো হেল্প করবে না। এইটাই ছিল 2023 সালে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রসেস। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সেই সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিংক রয়েছে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।